এত কিছু জানি না, শুনেন নাই কোনো গল্প বা আসালি তো রাজা রাসাল। হ্যাঁ, ওই যা কই রাজা রাসাল। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি এই যে এই জায়গায় রাজার ব্যাপারে কিছু জানেন? শুনি বলে দশপাল রাজা আছিল। দশপাল রাজা? দশপাল রাজা আছিল। যশপাল হোক আর দশপালই হোক, এ সম্পর্কে স্থানীয় লোকজন খুব একটা বলতে নারাজ বা আসলে তারা খুব একটা জানেন না। সেই 200 বছরের পুরনো ইতিহাস এখনকার সময়ের এই লোকজনদের আসলে জানার কথা নয়। আমরা যাচ্ছি কোথায়? বড় পুকুর, মিঠা পুকুর, মিঠা পুকুর, মিঠা পুকুর বা বড় পুকুরের পানি মিঠা কিনা আমরা সাইড টেস্ট করার জন্য কালিয়াকৈর চাপাইট ইউনিয়ন পরিষদের বড়ইবাড়ি বাজার থেকে 10 টাকা জন প্রতি অটো ভাড়া নিয়ে আমরা রওনা দিলাম যশপাল রাজার রাজবাড়ি, তার খননকৃত বড় পুকুর এবং মিঠা পুকুর দেখার উদ্দেশ্যে এবং আপনাদের দেখানোর জন্য। কি নাম আপনার? মোহাম্মদ কফিলুদ্দিন। কফিলুদ্দিন, আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি হচ্ছে কোঠামণি। এইখানে কোঠামণি? এই যে এইখানের যে এই যে জমিদার বাড়ি, বা এ ব্যাপারে কি জানেন আপনি? এ ব্যাপারে মনে করেন আমরা ছোট্টবেলা মানেই দেখবানিছি এইভাবেই। মনে করেন শুনি বলে দশপাল রাজা ছিল। দশপাল রাজা? দশপাল রাজা ছিল। এইখানে ওই জমিদার বাড়ি ছিল দশপাল রাজা? দশপাল রাজা ছিল। তাই শুনি এনে খনন করা হয়েছিল এই যে ওই ওই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় অনেক কিছু পাওয়া গেছে, মানে অনেক কিছু বলতে কি কি পাইছে দেখছিলেন? বিল্ডিং পাওয়া গেছে, মানে পুরানো আমলের বিল্ডিং বা এই কি এগুলো সমস্ত পাওয়া গেছে। বিল্ডিং একটা মোড় ছিল, মোটও পাওয়া গেছে। মোট মঠ? মোট মোট মঠ, মানে যে পূজা করে যে ওই মঠ। এই যে মাঠটাট এই পুকুর এগুলো সবই তাহলে ওই রাজারই? রাজার। এটা কি রাজা বললেন? দশপাল। ওনার আপনি কি নাম ছিল কোনো নাম? নাম আমরা শুনি না। এগুলো আপনি আপনাদের বাপদাদার কাছ থেকে? তো আপনার আপনার বয়স কত হবে? 50। 50? তাহলে আপনি আপনার এই এই রাজাদের যে গল্প এগুলো বা কথা এগুলো শুনছেন আপনার দাদা বা বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছে। মানে আনুমানিক কত বছর আগে ই ছিল? কোনো 200 বছর আগের? 200 বছর আগে। ওই সময়কার লোকজন তো এখন থাকার কথা না, বা তাকে বংশধরেরাও আছে কিনা কেউ এর কোনো সঠিক তথ্য করতে পারে না। ভাবা যায় এইখানেই এক সময় জমিদাররা বা রাজারা বসবাস করতেন। দশপাল রাজার বসবাস স্থল ছিল এইখানেই। এখানেই মুখরিত ছিল রাজাদের বাড়ির লোকজনের সরগমে। এলাকার লোকজন আসতো, কত ধরনের কত কিছু হতো এইখানেই। এখন আজ নীরব নিথর, এখানে নেই কোনো জনসমাগম, নেই কোনো লোকের আনাগোনা। এইটা হচ্ছে সেই দশপাল রাজার বসবাস স্থল। লোকমুখে যতটুকু শুনেছি যে এখানে দশপাল রাজা নামে রাজাদের বসবাস ছিল, এখন এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো কিছু নেই। শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই একটি সাইনবোর্ড ছাড়া এখানে আর কিছুই নেই। সেই রাজারাও নেই, রাজার রাজত্বও নেই, আছে শুধু এখন বন আর জঙ্গল। আমরা এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। প্রায় 200 বছরের আগের সেই রাজাদের শাসন ব্যবস্থা বা রাজাদের বসবাসের এই স্থানের সঠিক তথ্য কেউই আসলে দিতে পারতেছে না বা কেউ জানে না। কারণ সেই 200 বছরের সেই লোকজনও এখন আর নেই, আর তাদের সম্পর্কে তথ্য জানা যায়নি। শুধু এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই একটি সাইনবোর্ড ছাড়া এখানে তেমন আর কিছুই দেখার মতো নেই। এখন শুধু আছে জঙ্গল আর জঙ্গল। যশপাল রাজার এই জমিদার বাড়ি তথা এখন এই বনাঞ্চল আপনাকে দেখতে হলে সফিপুর থেকে অটোতে করে বড়ইবাড়িতে এসে পৌঁছাতে হবে। বড়ইবাড়ি থেকে অটো
ভাড়া নিয়ে তারপরে আপনাকে এই যশপাল রাজার জমিদার বাড়ি এবং তার খননকৃত বড় পুকুর এবং মিঠা পুকুর দেখতে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে গাজীপুরের সফিপুরে এসে আপনাকে আসতে হবে জমিদার বাড়ির মাঠ এখন গোচারণ ভূমি আর খেলার মাঠ হিসেবে ব্যবহৃত করে হয়তো স্থানীয় লোকজন যেহেতু গোল পোস্ট দেখা যাচ্ছে আর আছে সেই পুকুর এটা মিঠা পুকুর নামে পরিচিত মিঠা পুকুর জমিদারদের এই মিঠা পুকুর লাল পদ্ম অবশেষে আমাদের আশিক এবং জাবের পদ্ম ফুল তুলতে সক্ষম হয়েছে হ্যাঁ অবশেষে মিশন সাকসেসফুল মিঠা পুকুর থেকে পদ্ম তুলে এনেছে জাবের এবং আশিক কি নাম আপনার আমার নাম শামসু শামসু আপনার বাসা কোন জায়গা বা বাড়ি বাড়ি এইখানে এই যে এইখানে যে জমিদার বাড়ি ছিল বা রাজারা থাকতেন এ ব্যাপারে কি জানেন কিছু আপনি আমি এত কিছু জানি না শুনেন নাই কোনো গল্প বা আসালি তো রাজা রাসাল হ্যাঁ ওই যে কই আর বা মুরব্বি রাজা রাসাল হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই যে জায়গা রাজার ব্যাপারে কিছু জানেন না আসলে এরা কই কেম কি করে গিয়েছে গাতা করে নিয়ে এই যে সাইনবোর্ড দিয়ে গেছে হ্যাঁ রাজবাড়ি আসলে রাজবাড়ি আসছিল না যশপাল রাজা যশপাল রাজা যশপাল না দশপাল যশপাল 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 কে নিগাইছে নিশ্চয়ই যশপাল হোক আর দশপালই হোক এ সম্পর্কে স্থানীয় লোকজন খুব একটা বলতে নারাজ বা আসলে তারা খুব একটা জানেন না সেই 200 বছরের পুরনো ইতিহাস এখনকার সময়ের এই লোকজনদের আসলে জানার কথা নয় লোকমুখে শোনা বা তাদের দাদা বাবাদের কাছ থেকে যেই কথাগুলো শুনেছেন তার কিছু কিছু আমরা জানার চেষ্টা করেছি তাতে আসলে বিস্তারিত কিছু আমরা জানতে পারলাম না বা এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তেমন কোনো তথ্যফলক বা নাম ফলক নেই শুধু এখানে কোনো ধরনের খনন বা কোনো অনিষ্ট করা যাবে না বা এইখানের কোনো গাছপালা কাটা যাবে না সম্পদ নষ্ট করা যাবে না এ ব্যাপারে নেম ফলক ছাড়া কোনো তথ্য সম্বলিত কোনো ফলক নেই যা থেকে আমরা এখানের সেই দশপাল বা যশপাল রাজা সম্পর্কে বা জমিদার সম্পর্কে জানতে পারি যশপাল রাজার ধ্বংসাবশেষ দেখে ফিরতেই চোখে পড়বে এই মাটির সুন্দর ঘর মাটির ঘর আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে সেই বড় পুকুরে বড় পুকুর দেখেই আমরা ফিরব আমাদের গন্তব্যে যশপাল রাজার বনাঞ্চল আর এই প্রাকৃতিক দৃশ্য শেষ করে আমরা পৌঁছে যাই বড় পুকুরে এই হচ্ছে বড় পুকুর বিশাল আকৃতির পুকুর এখানে সম্পর্কে লোকজনের না জানা
এবং আমরাও ইন্টারনেট ঘেটে তেমন কোনো তথ্য না পাওয়ায় বিশেষ কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না বলে দুঃখিত। যশপাল রাজার ধ্বংসাবশেষ মিঠাপুকুর আর বড় পুকুর দেখা শেষ করে আমরা ফিরছি। মনে মনে একটা কথাই বারবার সাড়া দিচ্ছিল, সেই জমিদার, এত বড় পুকুর, এই সব কিছুই আজ জঙ্গলে পরিণত হয়েছে, নেই সেই রাজা বা জমিদারের রাজত্ব প্রভাব। আসলে একটা কথাই মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়িত্ব নয়, একমাত্র পরকালের জন্যই অপেক্ষা করতে হবে। আমরাও এখানের দৃশ্য দেখা শেষ করে আমরাও ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। ততক্ষণে ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।